দর্শক টাঙ্গাইলের ঘাটালে রয়েছেন সহকর্মী কামাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কামাল, বিদ্যুৎ উৎপাদনে এই প্রযুক্তির সফলতা নিয়ে প্রশাসন কি বলছে? জি মালিহা, আমি সেই জায়গাটিতে রয়েছি, টাঙ্গাইল ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের দুরলিয়া গ্রাম, যে জায়গাটিতে কিন্তু মোস্তাফিজুর রহমান চার মাস গবেষণা করে যে সিঁড়ি, সেই আমি দেখাবো আপনাদের। এই সিঁড়ি দিয়ে হাঁটলেই কিন্তু উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে কিন্তু তার যে বাড়ির গৃহস্থালের যে সমস্ত কার্যক্রম রয়েছে, এই বিদ্যুৎ দিয়ে কিন্তু সেই সমস্ত কার্যক্রম চালানো হচ্ছে। আমি এখানে কথা বলেছি মোস্তাফিজুর রহমানের সাথে, সে যেটি জানিয়েছেন যে এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে তার বাড়ির যে ফ্যান বা লাইট, এছাড়াও যে তার একটি পাম্প রয়েছে, সেই পাম্পটিও কিন্তু তিনি এই মোটর যে প্রযুক্তির মাধ্যমে যে আবিষ্কার করেছেন বিদ্যুৎ উৎপাদন, এটির মাধ্যমে কিন্তু তার সমস্ত কার্যক্রম চলে। তিনি আরো যেটি জানিয়েছেন যে এটি তৈরি করতে সাধারণত তার একটি মোটর ব্যবহার করা হয়েছে, এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু যন্ত্রাংশ কিন্তু রয়েছে, সেই যন্ত্রাংশগুলো তিনি মাথা খাটিয়ে এবং প্রযুক্তির ব্যবহার করে এই সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু সেই তিনি বিদ্যুৎ তৈরি করেছেন। আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু লোকজন হাঁটলেই সেই হাঁটার ফলে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। আরেকটি বিষয় সে মোস্তাফিজ যেটি জানিয়েছে আমাকে, যে এই সিঁড়ি দিয়ে শুধু মানুষ নয়, গরু ঘোড়া বা মহিষ, যে এই সিঁড়ি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করা হলে বা হাঁটলে 5 থেকে 10 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ কিন্তু উৎপাদন সম্ভব। যে বিষয়টি এখানে লক্ষণীয় যে অনেক সময় ঝড়ের সময় বিদ্যুৎ না থাকলেও সেই এই প্রযুক্তি ব্যবহারের ফলে তা কিন্তু কাজে লাগানো সম্ভব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই এই কার্যক্রমের ফলে কিন্তু সেই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সুনামও কুড়িয়েছে এই মোস্তাফিজ। এছাড়া আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে এই প্রযুক্তির মাধ্যমে যে সেচ পাম্প তার চালানো কিন্তু সম্ভব হবে বলে জানিয়েছে। আমি এখন কথা বলবো মোস্তাফিজুর রহমানের সাথে, যিনি এটি তৈরি করেছেন। সে আসলে এটা কতটুকু কাজে লাগবে, কিভাবে তৈরি করেছেন একটু জানাবেন আরটিভি দর্শকদের। এটা আমার তৈরি করতে সময় লাগছে 4 মাস। এটা দিয়ে আপনি বর্তমানে যে বিদ্যুতের একটা ঘাটতি আছে আমাদের দেশে, বিদ্যুতের কারণে কৃষকরা ঠিক মতো সেচ দিতে পারতেছে না। আর বাংলাদেশের মেরুদণ্ড হলো কৃষি, আর কৃষকের মেরুদণ্ড হলো সেচ ব্যবস্থাপনা। একজন কৃষক যদি তার জমিতে ভালোভাবে সেচ না দিতে পারে, তাহলে দেখা যাবে তার ফসল ভালো হবে না, এক্ষেত্রে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি সেই দিক চিন্তা ভাবনা করেই এই যন্ত্রটা বানাইছি, যাতে করে আমাদের দেশের কৃষকরা যারা জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে ঠিক মতো সেচ দিতে পারে না, তারা এই প্রযুক্তি ব্যবহার করে যাতে ঘোড়া কিংবা মহিষ দিয়ে তারা সেচ দিতে পারে কোনো প্রকার খরচ ছাড়া। এই জন্য আমি এই প্রযুক্তিটা বানাইছি। আর এটার মাধ্যমে আপনার একটা ঘোড়া মহিষ এটার উপর উঠাই দিলে 12 করে একটা ইঞ্জিলে, সেই ইঞ্জিলটা যে কাজ করা যায় ওই কাজ এই মেশিনটা দিয়ে করা যাবে। এই আর এই মেশিনটা চালাইতে তার কোনো প্রকার জ্বালানি কিংবা বিদ্যুতের প্রয়োজন পড়বে না। তার যে পালের যে গরু কিংবা মহিষ কুড়া আছে সেটা ব্যবহার করে সে সেচ ব্যবস্থা পরিচালনা করতে পারবে। এটা তৈরি করতে কেমন খরচ হয়েছে আপনার, বা সব জায়গায় এটা ছড়িয়ে দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, এটা পুরো দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এটা আমার তৈরি করতে 20,000 টাকার মতো খরচ হয়েছে। কি কি ব্যবহার করেছেন এটাতে? এটাতে আমি পানির পাম্প চালাইয়া চেক দিছি, আর বাতি জ্বালাইয়া, লাইট জ্বালাইয়া, এই গেনিং মেশিন, ড্রিল মেশিন, এই সমস্ত জিনিস চালাইয়া আমি চেক করছি। আর এখন এটা আমি চাইতেছি আমার ধান, যে ধানের জমি আছে সেই জমিতেও ব্যবহার করার জন্য আমি ওই জায়গায় নিয়ে যাবো, নিয়ে যেয়ে ওটা সিস্টেম করে যাতে আমি ওই জায়গাতে আমার ক্ষেতে সরাসরি পানি দিতে পারি, এরকম একটা সিস্টেম করব। এটা তৈরি করতে কি কি যন্ত্রাংশ বা কি কি লেগেছে আপনার? এটা তৈরি করতে আমার যন্ত্রপাতি লাগছে, আমি বিভিন্ন বাঙালি দোকান থেকে বিভিন্ন চাকা, বিভিন্ন জিনিসপত্র আমি বাঙালি দোকান থেকে কিনা ওগুলার আমি জ্বালাই করে লেদ মেশিনে কাজ করাইয়া পরে এটা আমি তৈরি করছি, কাঠের ব্যবহার করছি। আচ্ছা, এটা আপনি ব্যবহার করলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে আপনার কি কি উদ্যোগ নিয়েছেন, আবার সরকারি কোনো সহযোগিতা বা কোনো কিছু পেয়েছেন কিনা? না, আমি এটা ইয়ের কারণে কোনো সরকারি সহযোগিতা পাইনি। সরকার যদি আমাকে সহযোগিতা করে, তাহলে যে কৃষকের যে দুরবস্থায় এই জ্বালানি তেলের বিদ্যুতের কারণে গ্রাম অঞ্চলে বেশিরভাগ কারেন্ট থাকেই না, তাহলে কৃষকের এই ঘাটতিটা
উঠাই নিতে পারবে, আমাকে যদি সরকার সাহায্য করে তাহলে আমি এই প্রজেক্টটা আরো ছড়াই দিতে পারবো কৃষকদের মাঝে। আর আমার আরেকটা প্রজেক্ট আছে, সেটা হলো যে আপনি রাস্তার মুড়িতে খুঁটির মতো গাড়া থাকবে, আর ওই ওই রাস্তায় যত বেশি গাড়ি চলাচল করবে তত বেশি পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে। আর এটার কাজ আমি 40% সম্পাদন করছি, আর আমি এক সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে ওইটাও শেষ করতে পারবো। আর ওই প্রজেক্টটা যদি সরকার যদি নিয়ে নেয় তাহলে দেখা যাবে যে পরিমাণ রাস্তা আছে, হাইওয়ে রাস্তা যে সমস্ত সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে সেই সমস্ত রাস্তায় যে সরকার এই প্রজেক্টটা ব্যবহার করে তাহলে দেখা যাবে সরকারের যে বিদ্যুতের একটা ঘাটতি আছে, যে বিদ্যুতের ঘাটতির কারণে সরকার পাবলিককে বিদ্যুৎ দিতে পারতেছে না, এই ঘাটতিটা সরকার ওই জায়গা থেকে পূরণ করতে পারবে। ধন্যবাদ দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে এই শুধু এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নয়, তিনি আরেকটি প্রজেক্ট কিন্তু এখানে হাতে নিয়েছেন, তা হচ্ছে যে রাস্তা দিয়ে যে সমস্ত সড়ক মহাসড়ক রয়েছে সেই সড়ক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করলেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তিনি ইতিমধ্যে বেশ 40% কাজ কিন্তু সম্পন্ন করেছে, বাকি কাজ তিনি খুব তাড়াতাড়ি সম্পন্ন করবে বলে জানিয়েছে। তবে এই পর্যন্ত সরকারি কোনো সাহায্য বা সহযোগিতা তাকে দেওয়া হয়নি, তবে তিনি যেটি জানিয়েছেন বা তার পরিবারের লোকজন যেটি জানিয়েছেন, এলাকাবাসী যেটি জানিয়েছেন, যদি তাকে সরকারি পৃষ্ঠপোষকতা বা সরকারি সহযোগিতা প্রদান করা হয় তাহলে কিন্তু এই মোস্তাফিজ যে বিদ্যুতের ঘাটতি রয়েছে তা কিন্তু অনেকাংশেই পূরণ করতে পারবে। মালিকা ধন্যবাদ আপনাকে, টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন।